অংশ দিয়েই আমরা এখানে আরও জানতে পেলাম যে বাটিকেমারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখানে দুটি সেন্টার রয়েছে, কহলদিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এবং এর বিপরীত দিকে রয়েছে কহলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এ দুটি ভোট কেন্দ্রে আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ ভোটার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাচ্ছে। তো এখন আমরা একেবারে সেই একেবারে প্রত্যন্ত জনপদের সাধারণ ভোটার যারা, তো আপনারা কি ভোটার আগামীকাল ভোট দিবেন? আপনারা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান? জি জি, আমরা ফেয়ার নির্বাচন চাই। ফেয়ার নির্বাচন চান? জি জি, ঠিক আছে, সবাই একই দাবি। জি ধন্যবাদ, ধন্যবাদ। বাটিকেমারি ইউনিয়নে ফেয়ার নির্বাচন হোক এটাই আমরা দর্শকদের চাই সবাই। ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে এখন উপস্থিত হয়েছি সেই ঐতিহ্যবাহী কহলদিয়া উচ্চ বিদ্যালয়, যার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রশিদ শিকদার, আলহাজ আব্দুর রশিদ ফকির, যিনি বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং তিনি আমাদের গণমানুষের নেতা, যার এই দৌহিত্র আজকে নৌকা প্রতীক পেয়েছেন। আমরা এখন কথা বলবো সরাসরি সেই আব্দুর রশিদ ফকির, বিপ্লবী জননেতার সুযোগ্য সন্তান, যিনি গোপালগঞ্জ জেলার একজন বিশিষ্ট ক্রীড়াবিদ, সাদামনের মানুষ, আলোকিত মানুষ, শাহ মোহাম্মদ সিরাজুদ্দৌলা বাবু ফকির। এখন সেই আলোকিত মানুষের সন্ধানে আমরা তার সঙ্গে এখন কথা বলব এই নির্বাচন নিয়ে। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমাদের এখানে ঐতিহ্যবাহী এই বাটিকেমারি ইউনিয়ন, শান্তিপূর্ণ ইউনিয়ন, এবং এখানে গত 28 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শাহ আকরাম হোসেন জাফর ফকির জয়লাভ করে। পরবর্তীতে 26 মার্চ সে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়। তার মৃত্যুজনিত কারণে এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, এবং ভোটারদের মাঝে এই 27 জুলাই নির্বাচনে অনেক উৎসাহ উদ্দীপনা, তারা খুশি মনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এবং এখানে 4 জন প্রার্থী অংশগ্রহণ করছে, এবং আমাদের এখানে অনেক আগের থেকেই শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। এবং আমাদের এই হাইস্কুলের পড়াশোনার মান, খেলাধুলার মান অত্যন্ত ভালো। আমরা এ ব্যাপারে আশাবাদী, এই মিডিয়ার মাধ্যমে আমরা এই এলাকায় এই অত্যন্ত প্রত্যন্ত এই পল্লী অঞ্চলে উন্নয়নের জন্য সরকার সহ বিভিন্ন পর্যায়ের শিল্পপতি মানুষের কাছে আমি এই এলাকার দিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি আশা করি আগামীকালের নির্বাচন শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত। তো আমরা একটু জানতে চাচ্ছি বাবু ভাই, যেটা আপনি নৌকা প্রতীকের প্রার্থীর আপন মামা, তো আমরা জানতে চাচ্ছি যে আপনাদের নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন, আপনাদের ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র আছে কি না? আমাদের এই দুইটা কেন্দ্র এখানে, এটা হচ্ছে আমাদের ইউনিয়নের যে 1-9 নম্বর যে 9টি কেন্দ্র, তার মধ্যে বাহারাত থেকে 1, 2, 3, আলিপুর 4, আলিপুর প্রাইমারি স্কুল কেন্দ্র, আর 5, 6 কহলদিয়া, এই দুটো কেন্দ্র এখানে, একটা প্রাইমারিতে অনুষ্ঠিত হয়, একটা হাইস্কুলে ভোট অনুষ্ঠিত হয়। এখানে আমাদের দুটো কেন্দ্র থাকার জন্যে আমাদের অনেক লোকের, ভোটারের সমাগম ঘটে। সেই অনেক ভোটারের লোকজনের সমাগমের কারণে কেন্দ্রটা একটু ঝুঁকিপূর্ণ আমার মনে হয়। হ্যাঁ, নাজিমুদ্দিন, বিজয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী। সত্যি